হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্ল্যাক লাভারদের জন্য একটা দুর্দান্ত কথা নিয়ে আজকে হাজির হয়েছি। তো কথাটি আঁকার জন্য প্রথমে আমি চার সাইডে 2 ইঞ্চি করে জায়গা বাদ রেখে স্কেলের সাহায্যে চারপাশে দাগ কেটে নিয়েছি। তারপর এরকম একটা প্রেস নিয়ে নিয়েছি। আমার প্রেসটির চওড়া আছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিতে হবে এমনটা নয়, আপনাদের যার যেমন রুচি, যার যেমন পছন্দ সেরকম সাইজ নিতে পারেন। আমি জাস্ট এমনি সাইজটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এরকম একটু গোল টাইপের একটা জিনিস হলেই হবে, প্রিচে নিতে হবে, এরকমটা কিছু নাই। তারপর প্রিচের সাহায্যে দেখেন আমি কীভাবে করে ডিজাইনটা করতেছি। একদম একটা গোলের সঙ্গে আর একটা গোল লাগিয়ে লাগিয়ে পাশ কেটে এভাবে করে লাইন করে গোলগুলো দিয়ে দিচ্ছি। এবং এবার নিচের দিকেও একইভাবে দিয়ে সম্পূর্ণ কাপড়টাতে এভাবে করে আমি আঁট করে নিয়েছি। এবার এই চারটা গোলের একদম মিডিলটাতে আবার একটা গোল রাউন্ড করে নিচ্ছি। তারপর আগের মতো করে ওই গোলটাকে লাগিয়ে লাগিয়ে আবার পুরো কাপড়টাতে করে যেতে হবে। আর সাইড দিয়ে এভাবে অর্ধবৃত্ত করে এঁকে দিতে হবে। যেখানে একটি পাপড়ি বসবে সেখানে এভাবে করে দাগ কেটে পাপড়িগুলো মিলিয়ে দিতে হবে। অনেকেই আছেন পরার কাপড় থেকে শুরু করে বিছানার চাদর, বালিশের কাভার, সব কিছু কাঁথা, সব কিছুতেই কালো খুঁজেন, তাদের জন্য মূলত আমার আজকের ভিডিওটি। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি। মানে খুবই সহজ, অত্যন্ত সহজ একটি ডিজাইন, যে কেউ খুব অনায়াসে এই ডিজাইনটি আপনারা আর্ট করে নিতে পারেন। আমি এখানে একটি বেবি কাঁথাতে করে দেখাচ্ছি। যারা রাফ ইউজের জন্য সুন্দর কিউট ডিজাইন চান তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট ডিজাইন। এখন আমি কাঁথাটি সেলাই করব। তো টোটাল 4টা কালারের সুতা দিয়ে আমি কাঁথাটি সেলাই করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কী সুতা দিয়ে আমি কাঁথা সেলাই করি। তো এই হচ্ছে লাচ্ছি সুতা। লাচ্ছি সুতা এরকম প্যাঁচানো থাকে, প্যাঁচটা জাস্ট খুলে নিয়ে একটা সাইড, যে কোনো একটা সাইডে এভাবে করে একটা অংশে কেটে দিলেই এরকম দড়ির মতো হয়ে যাবে। তারপর এখানে আমি 2টি সুতা নিয়ে সেলাইটি স্টার্ট করলাম। তো এভাবে করে আমি একটা লাইন দেখেন করে নিচ্ছি। কেমন করে জাস্ট নর্মাল ফোর দিয়ে এই যে ফুলের মিডিলটা আছে এখানে আমি দুই পাশে 2টা চেইন করে দিচ্ছি। তো এখানে আমি কমলা রঙের সুতাটা দিচ্ছি প্রথমে, একটা চেইন করলাম, এবার এই পাশে আর একটা চেইন করব। আবার নর্মাল কাঁথা ফোর দিয়ে এভাবে করে ঢেউ আকৃতিতে আমি সেলাইটি করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাঁথা জুড়ে আমি হচ্ছে এই কমলা কালারের সুতার কাজটি প্রথমে করে নিব। 4টা কালারের সুতার কাজ আমি একসাথে করবো না, এতে ঝামেলা হয়ে যাবে। তো এরকম ঢেউয়ের আকৃতির মতো দেখেন আমি কিভাবে করেছি। এরকম করে আমি 1টা কালারের কাজ অর্থাৎ কমলা সুতার কাজটি করে নিয়েছি। পিছন পাটের দিকে একটু দেখাই, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। তো এইরকম করে আমি ফোরগুলো তুলে নিয়েছি। এবার আমি সাদা সুতাটা কাজ করব। তো একই পদ্ধতিতে এই যে কমলা কাজটি করেছি এটার অপোজিটে যে লাইনটি আছে এই লাইন থেকে আমি স্টার্ট করতেছি। এরকম নর্মাল কাঁথা ফোর দিয়ে এই যে কমলা রঙের যে 2টি চেইন ফোর হয়েছিল এর অপোজিটে 2টি সাদা চেইন ফোর হলে একটা সুন্দর ফুল তৈরি হয়ে যাবে। তো আগের মতোই একই পদ্ধতিতে ঢেউ আকৃতিতে আমি সেলাইটি সম্পূর্ণ কাঁথাতে সেলাই করে নিচ্ছি।
তো এই যে চারটি চেনের ফুল হয়েছে এটা হচ্ছে সাদা আর কমলা এই দুইটি রং দিয়ে আমি করেছি এরপর আছে আরো দুইটি সু কালারের সুতা আমি এখানে ব্যবহার করব একটি গোলাপি এবং একটি হলুদ তো তখন আর কোনো চেইন ফোর হবে না জাস্ট আগের মতোই ঢেওয়াকৃতিতে সেলাইগুলো হবে কিন্তু চেইন বাদে অর্থাৎ চেনের জায়গাটাকে সুইটাকে কাতার ভেতর দিয়ে পাস করে নিয়ে আগের মতেও একইভাবে ফোরগুলো তুলে নিতে হবে দেখেন না দেখেন দুইটি কালার করা কমপ্লিট কমলা এবং সাদা কমপ্লিট এবার বাকি দুটো সুতার কাজও আমি করে নিয়েছি সাদার ঘরে দিয়েছি হলুদের কাজ এবং কমলার সাথে হয়েছে মেজেন্টার কাজ তো আগের পদ্ধতিতে একইভাবেই আমি সেলাই দুটি করেছি এর জন্য সেলাই আর দেখালাম না শুধু চেনগুলো দিইনি এভাবে করে চারটি কালারের সুতার কাজ আমি করে নিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইড ব্যাক সাইড একই রকম হবে দেখতে শুধু ব্যাক সাইডে চেনটা হবে না তো রাফিউজের জন্য খুব সুন্দর এই কাঁথাটি আপনারা সেলাই করে নিতে পারেন বেবিদের জন্য সেলাই করে নিতে পারেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গিনি টিউব নিত্য নতুন শিলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন